Srangshala Bharatiya Janata Party Khuwai Hangkor Committee ni bisingti kaisa nangkukmani achuklaima panda sangha jakha Salchi Kalyan Puni Kutal Sanamjak Diet College Auditorium o achuklaima panda wo kobangma hangkor ni BJP bodali neta ni simi chengai tangphangrong wa phaye manja phaibegya Ashani Pandawa Nogore Ungi Pai Manja Pagya, Tripura Hastini Montre Okra Doctor Manik Shaha, D. BJP Kuai Hankuni Emile Pinaki Das Chodri, Bidan Shaba Hozak Pang, Kalyani Shaha Rhino Kobi, BJP Nineta, Hori Shankar Pal Akoshong, Koktomani Bishinti Shawi Manka, Hasti Rigi Bodoni Nankopani Achulama Panda, Shangsazagi Dongo, Hastini Montre Okra Doctor Manik Shaha, Koktoma Tunarokno Shawi Kanarika. Buskang Lok Shava Changmar Nisakang, Bodonati Bukujugo Tishana Bagai, O Achuklaima Panda Shanka Zaka Hanai, Boti Bushaka, Kendra Hapangti Haste Hapani Punuk Zaglamani Bishinti, Tirpura Haste, Tabuk Tibu Buskanga Albutong Punishaka, Tibuskang Shalabo, Baratia Janata Party Nibakate, Joka Hasteo, Rankoni Mari, Barina Hini, and Shalapalan from Basavishaka Mondri Opera Doctor Mani Shaka. সম্পর্ক শুধু স্থাপন করতেই হবে আমরা যাতে উনাদের সমর্থনও স্থাপন করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি আগামী আমাদের যে ইলেকশন পার্লামেন্টারি ইলেকশন হবে দুটো সিট আপনারা জানেন গত ইলেকশনে আমরা 2019 আমরা জিতেছি এবারেও আরো বেশি ভোটে আমরা জিতব এই আশা আমরা রাখছি এবং সেই বিষয়ে আজকের এই সাংগঠনিক আলোচনা হবে এখানে সাংবাদিক মন্ডলের আমি স্বাগত জানাচ্ছি আজকের এই কার্যকারিণীর বৈঠকে জেলা ওয়াই জেলা আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে রীতিনীতি বছরে একবার করে আমাদের কার্যকারিণী বৈঠক হয় তো গত 24 তারিখ আমাদের কার্যকারিণী বৈঠক রাজ্য স্তরে হয়েছে তো 22 তারিখ হয়েছে 24 তারিখ একযোগে আজকে সমস্ত জেলাতে হবে এবং 26 তারিখ সমস্ত মণ্ডলে হবে এইভাবে আমাদের ক্রমান্বয়ে হয়ে থাকে সব সময় তো আজকে আমাকে বলা হয়েছে যে আমাদের সমস্ত নেতৃবৃন্দদের সমস্ত ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য আমাদের পার্টির থেকে নির্দেশ আছে আমাকে ওয়াই ডিস্ট্রিক্টে বলেছে আসবার জন্য তাই আমি পার্টির নির্দেশ মেনে আজকে এখানে আমি এসেছি তো এটা ওয়াই জেলার কার্যকারিণী বৈঠক আমার সাথে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়িকা এবং চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এবং আমাদের আরেকজন বিধায়ক মাননীয় বিধায়ক কল্যাণপুরে এখানে পিনাকি দাস চৌধুরী এখানে উপস্থিত আছেন এখানে আমাদের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মিনতি নমিতা দেববর্মা মহোদয়া এবং এখানে অন্যান্য যারা স্টেট প্রেসিডেন্ট স্টেটের যারা কার্যকর্তারা সবাই এখানে উপস্থিত আছে তো বিভিন্ন এই ডিস্ট্রিক্টের যারা যারা স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন মোর্চা বা এই ডিস্ট্রিক্টের যারা পদাধিকারীরা আছেন তারা আছেন এবং বিভিন্ন মণ্ডলের পদাধিকারীরা আছেন আমাদের পৌরসভারও যারা চেয়ারম্যানরা আছেন এখানে অন্যান্য সব ধরনের সব স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন মূলত এখানে আজকে যে বিষয় সেটা হচ্ছে আমরা যে এই বছর একটু ব্যতিক্রমী এবার আলোচনা সাধারণত আমাদের যে আলোচনা থাকে সেটা হচ্ছে সাংগঠনিক প্রতিবেদন এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রতিবেদন এইসব থাকে সাধারণত কিন্তু এই বছর একটু ব্যতিক্রম আপনারা সবাই জানেন যে আগামী কিছুদিনের মধ্যে এখানে সারা ভারতবর্ষে পার্লামেন্টারি ইলেকশন হবে লোকসভার ইলেকশন হবে তো মোদিজির 30 তারিখ 9 বছর পূর্তি হতে যাচ্ছে ওনার যে মুখ্যমন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 9 বছর পূর্ণ হতে যাচ্ছে তো উনি কী কী কাজ করেছেন মানুষের জন্য সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা সবসময় ঋষি মতো মনে হয় ওনাকে এবং সবসময় মানুষের সেবায় নিয়োজিত সেবায় সংগঠন উনি মানেন এবং মানুষের জন্য ওনার কার্যকালে যেসব কাজ করেছেন সেই বিষয়ে এখানে আলোচনা হবে